একবার হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু কাছে আয়েশা ইহুদি খ্রিস্টান পণ্ডিতটা বলতেছে ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তুমি তো ইসলামের দাওয়াত দাও তুমি বলো ইসলাম ধর্ম সত্য আমরা মেনে নিব যদি আমাদের কাছে চারটা প্রশ্ন আছে প্রশ্নের উত্তর দিতে পারো ঐতিহাসিক প্রশ্ন পাওয়া যায় কিতাবে পাওয়া যায় ঐতিহাসিক প্রশ্ন হজরত ওমর ফারুকের কাছে প্রশ্নগুলো রাখলো যদি চারটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে বুঝবো ইসলাম ধর্ম সত্য আর না হয়তো বুঝবো ইসলাম ধর্ম মিথ্যা হজরত তোমার ফারুক রাদু বলে ঠিক আছে প্রশ্ন করো এক নম্বর প্রশ্ন সুরে দিল হজরত তোমার কাছে বলল মোর বলো তো পৃথিবীতে এমন দুইজন ভাই আছে একদিনে জন্মগ্রহণ করেছে আবার একদিনে মৃত্যুবরণ করেছে কিন্তু এক ভাইয়ের থেকে আরেক ভাইয়ের বয়স একশো বছরের বড় বলো সেই দুই ভাইয়ের নাম কি দ্বিতীয় নম্বর প্রশ্ন হজরত মোর বলতো এমন একটা জায়গা যেখানে সূর্যর আলো একবার পড়েছে কেয়ামত পর্যন্ত আর সেখানে সূর্যের আলো পড়বে না বলো এমন জায়গাটা কোথায় তৃতীয় নম্বর প্রশ্ন হজর তোমার বলতো এমন একটা কবরের নাম বলো যে কবরটাও জীবিত কবরের মানুষটাও জীবিত কবর জীবিত থাকে এটা কি জীবনে শুনছেন কখনো কবরও জীবিত কবরের ভিতরের মানুষটাও জীবিত বলো এই কবরটার নাম কি চতুর্থ নম্বর প্রশ্ন হজর তোমার বলতো এমন একটা জেলখানা আছে যে জেলখানার মানুষটা নিজের শ্বাস নিঃশ্বাস খানা নেওয়া ছাড়া সেই জেলখানার মানুষটা বেঁচে আছে এমন একটা জেলখানার নাম বলো হজরত তোমার ফারুক রাদি আল্লাহ নু আশ্চর্য হয়ে গেছে মাথা নিচু করে দিছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করে মালি ওরে মালি আজকে এমন একটা সময় এসেছে কাপেরদের সাথে বাঘ তার যুদ্ধ বাঘ যুদ্ধ চলছে আমি যদি প্রশ্নের উত্তর না দিতে পারি তাহলে তারা ইসলাম ধর্ম মিথ্যা ভাববে ইসলাম ধর্ম পরাজয় পূরণ করবে আল্লাহ তুমি আমাকে প্রশ্নের উত্তর দেওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ কুদরতি ভাবে তার মাথায় উত্তরগুলো জানাই দিলেন আল্লাহ বলে স্বীকার করো আমি যদি চার প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে মুসলমান হব নাকি বলে হ্যাঁ বলে এক নম্বর প্রশ্নের উত্তর নাও এবং দুইজন ভাইয়ের কথা নাম বলেছ নাম বলতে বলেছ যারা একদিনের জন্ম একদিনে মৃত্যু কিন্তু মাঝখানে দুই ভাইয়ের বয়স এক বছর একশো বছরের ছোট বড় বলে সেই দুই ভাই হলো হযরত ওয়াইজ আলাই এবং ওজায় আলাই সাল্লাতাম একদিনে জন্মগ্রহণ করেছে আবার একশো বছরের ছোট বড় লম্বা ঘটনার দিকে যাবো না এখানে লম্বা ঘটনা দ্বিতীয় নম্বর প্রশ্ন এমন একটা জায়গা যেখানে সূর্যের আলো একবার পড়েছে কেমন পর্যন্ত আর সেখানে সূর্যের আলো পড়বে না সেই জায়গাটা হলো হজরত মুসানী সুরাতাম যখন ফেরাউনের রোশানলে পরে যখন নীল দরিয়া পার হইতেছিল আল্লাহর হুকুমে ফেরাউন সেই নীল দরিয়ার পানিগুলো দুই ভাগ হয়ে গেছে নীল দরিয়ার তলদেশে সূর্যের আলো একবার পড়েছে আর কখনো এমত পর্যন্ত সেখানে আর সূর্যের আলো পড়বে না সেই জায়গাটা হলো বাহারে কুলদুম নীল দরিয়া সোবাহ দ্বিতীয় প্রশ্নের উত্তর যখন দিছে ইহুদি খ্রিস্টানদের মাথা চরক গাছ হয়ে গেছে আশ্চর্য হয়ে গেছে হতভম্ব হয়ে গেছে দিছে আরা এই প্রশ্নের উত্তর হতো তোমার পায় কোথায় উমর রাদি আল্লাহ কে শিখাই দিস আওয়াজ দিয়ে বলেন কে আল্লাহ তালা শিখাই দিস এটা হলো মমিনের কুদরতি সহযোগিতা তিন গুণ থাকলে আল্লাহর পক্ষ থেকে কিভাবে সহযোগিতা আসবে কল্পনা করতে পারবেন না মমিনকে আল্লাহ তালা এইভাবেই বাঁচাই দেয় আর ইসলামকে আল্লাহ তালা এইভাবেই বিজয় দান করে সুবাহ এখানে অল্প মানুষ হয়েছেন দুনিয়ার হাজার মানুষ দুনিয়ার পিছনে করে আর এখানে অল্প কিছু মানুষ হয়েছে এর মাধ্যমেই সারা পৃথিবীতে ইসলাম বিজয় হবে দিন বিজয় হবে ঠিক কিনা বলে প্রিয় মুসলমান ভাইরার আমার তৃতীয় নম্বর প্রশ্ন এমন একটা কবর যে কবরটাও জীবিত আর কবরের মানুষটাও জীবিত হজরত তিন নম্বর প্রশ্নের উত্তরে দেয় সেই সেই কবরটা হল হজরত ইনুস আলী সুলাতামের মাসের পেট সেটা একটা কবর হজরত ইউনুসআালী সুরাহতুলসালামকে এক ঘন্টা অথবা একদিন অথবা তিন দিন চার দিন বিভিন্ন কিতাবে বিভিন্ন বিভিন্ন রেওয়ায়ত আছে চল্লিশ দিন হজরত ইউনুসআ সুরাহতুসালামকে এই মাসের পেট মাসটা তাকে নিয়ে চলছে এটা এমন একটা কবর মাসের পেটটা এমন একটা কবর যেটা জীবিত ছিল এবং কবরের ভিতরে হজরত ইউনুস ছিলেন সেখানে হজরত ইউনুস আলী সৌরু আসালাম জীবিত ছিল সুবাহ চতুর্দ নম্বর প্রশ্ন ওমর বলে তো নম্বর প্রশ্নের উত্তর নাও চতুর্দ নম্বর প্রশ্নের উত্তর হলো তুমি বলেছো এমন একটা জেল জেলখানা যেখানকার কয়েদি কোন রকমের খানাপিনা শ্বাস নিশ্চয় নেওয়া ছাড়া বেঁচে থাকে বলে সেটা হলো সন্তানের জন্য মায়ের পেট বাচ্চার জন্য মায়ের পেট নবজাতকের জন্য মায়ের পেট সেখানে কোনো আলো বাতাস নাই খানা পিনা নাই আল্লাহ কুদরতি ভাবে তাকে আলো বাতাসের ব্যবস্থা করেছে মায়ের পেটে সন্তানকে মাধ্যমে কুদরতি ভাবে বাঁচায় দুনিয়ার কোনো সিস্টেম দুনিয়ার কোনো নিজাম সেখানে চালু নেই ঠিক কিনা বলেন কোনো আলো বাতাস মায়ের পেটে যাইতে পারে কিন্তু সেইখানে ওর সন্তানটাকে দশ মাস দশ দিন কে বাঁচায় রাখে আওয়াজ দিয়ে বলেন কে বাঁচায় রাখে আল্লাহ তালা বাঁচায় হজরত হজরতমর যখন এই তিন চার প্রশ্নের উত্তর দিলেন ইহুদি খ্রিস্টান রাষ্ট্র হয়ে গেছে এই প্রশ্নের উত্তর হজরত উমর কোথায় সাথে সাথে সকলের স্বীকার করে নিল না ইসলাম ধর্ম সত্য হজরত উমরের হাতে বায়াত হয়ে গেল আর পড়ল আসহাদু আন্না ইসাহু আল্লাহ মুহাম্মদ এভাবে ইসলাম ধর্ম বিজয় হবে কথা বুঝে ইসলাম ধর্ম এভাবে বিজয় হবে কিন্তু বড় আফসোসের বিষয় বর্তমান জমানায় ইসলামকে দাবিয়ে রাখার জন্য হাজার রকমের চক্রান্ত চলছে ছোট্ট করে বলে বলি পাঁচ মিনিটের মধ্যে আজকে নবীর দেশ সেখানে যার মাধ্যমে প্রসার হয় দাওয়াত তাবলিক আজকে নবীর দেশ যেখান থেকে ইসলাম প্রচার প্রসার হয়েছে যেখান থেকে ইসলাম ছড়িয়েছে যে ভূখণ্ডে পবিত্র কোরআন হয়েছে যেখান থেকে হাদিস ছড়িয়েছে যেখানে সর্বশ্রেষ্ঠ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম যেখানে জন্মগ্রহণ করেছেন সেই দেশের ভিতরে দাওয়াত তাবলিকের কাজ বন্ধ করে দেওয়ার জন্য পায় তারা চলছে সেই দেশের ধর্ম মন্ত্রণালয় ইসলামিক অ্যাফেয়ার্স দপ্তর থেকে ঘোষণা দেওয়া হয়েছে দাওয়াত তাবলিক এটা বাজে কাজ এই ঘোষণার মাধ্যমে সারা বাংলাদেশের সারা পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিল যে আমরা ইসলামের পক্ষে নাই আমরা নবীর দেশের লোক হলে কি হব আমরা আসলে ইহুদি আর খ্রিস্টানদের দালা ঠিক কিনা বলেন দাওয়াতে তাবলিগের মাধ্যমে একজন পথভ্রষ্ট মানুষ পথ পেয়েছে দাওয়াতে তাবলিগের মাধ্যমে একজন আল্লাহ বলা মানুষ আল্লাহ বলা হয়েছে

সুতরাং আমরা সারা বিশ্বের মুসলমান তাকে বয়কট করলাম অবাঞ্চিত ঘোষণা করলাম আল্লাহ তালা এই মুনাফেক থেকে এই ইসলামের শত্রু থেকে এই মুনাফেকগুলি থেকে ইসলামকে হেফাজত করুন সকলে বলে আমিন দাওয়াত তাবলিগের বিরুদ্ধে যারা করেছে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাই তাদের এই কথা আমরা রদ করতে চাই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে দাওয়াতে তাবলিক হক এবং দাওয়াতে তাবলিকের বিরোধিতা যারা করবে নিশ্চয়ই সুদূর চক্রান্ত সেখানে চলছে আমাদের বুঝতে বাকি নাই তোমরা সৌদি আরবের মধ্যে দাওয়াতে তাবলিক বন্ধ করে দিতে চাও আর তিনশো সিনেমা হল সেখানে চালু করতে চায় কয়দিন আগের পত্রিকার খবর সেই দেশে অ্যারাবিক মহিলাদের উলঙ্গ ছবি পত্রিকা ছাপা হয়েছে আর ঘোষণা দিছে সেই দেশে তিনশো সিনেমা হল চালু হবে এদিক দিয়ে তুমি সিনেমা হল চালু করলা আর উলঙ্গ নারীদেরকে তোমরা প্রদর্শন করলা আর এদিক দিয়ে তুমি দাওয়াতে তাবলিগের কাজ বন্ধ করে দিলা আমাদের সামনে এখন স্পষ্ট জাতির সামনে সারা বিশ্বের মুসলিম বিশ্বের সামনে স্পষ্ট তোমরা সৌদি আরবের মধ্যে কি চাও আমাদের শরীরে এক বিন্দু রক্ত ঢাকা পর্যন্ত আল্লাহর কসম করে বলি দাওয়াতে তাবলিগের কাজ বন্ধ হবে না সৌদি আরবে দাওয়াতে তাবলিগের কাজ চলবে এবং সে দেশে কোরআনের খেদমত চলবে ঠিক কিনা বলেন الله تلامديرك إيكو ثقل رحمة الله توفيق دان كورك شغل بولن أمين وآخر دعوانا الحمد لله رب العالمين وما علينا إلا البرك السلام عليكم ورحمة الله